সব ঠিকঠাকই চলছিল, কিন্তু শুক্রবার সকালটা যে এভাবে তছনছ করে দেবে তার স্বপ্নেও ভাবেনি কেউ। সামনেই 25শে আগস্ট, সৌরনীলের জন্মদিন। সেদিন বাবা মায়ের সঙ্গে প্রিন্সেপ ঘাটে যাওয়ার বায়না ধরেছিল সে। সেই মতো প্ল্যানও হয়েছিল, কিন্তু তার আগেই সব শেষ। শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বরিশাল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরনীল সরকারের। বাবার সঙ্গে রাস্তা পার হচ্ছিল সে সময় একটি মাটি বোঝাই লরি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরনীলের।